মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনার রেমুনারেশন আর শাড়ি পাঠালো মা। বাহ, কি সুন্দর তো শাড়িটা, চললে বুঝি। তোর হাতে ওটা কার শাড়ি রে মা? এটা ওই উকিল কাব্যবাবু আছেন না, যার কালকে বিয়ে, তার মা পাঠিয়েছে। বাহ, ভারী সুন্দর তো শাড়িটা, দেখে। আমার মেয়েটাকে তো পুরো লাল টুকটুকে বউয়ের মতো দেখাচ্ছে। কালকে বিয়ের লগ্ন আছে না? তুই এর উপরে যদি কালকে তোরও বিয়েটা হয়ে যেত কি ভালো হতো বল। আমার জন্য তোর কপালটা ফুলল রে মা। নামি না, ওর কপাল ফুলল ওর বাবার জন্য। শুধু ওর বাবার সেবা নয়, লোকজনের সেবা করেই ও জীবন কাটিয়ে দিল। ওর এই অবস্থার জন্য আমি দায়ী। আমি লোকজন বাড়ি বয়ে এসে ওর বিয়ে ভেঙে দিয়ে যাচ্ছে, কোনোদিনও ওর বিয়ে হবে না বলে ওকে খোঁটা দিচ্ছে। বাবা হিসেবে আমি যে কত বড় অপদার্থ তা আজ পদে পদে বুঝতে পারছি। বাবা, কি শুরু করেছে তো বলো তোমরা দুজন, এসব বলে আমার আর মন খারাপ করে দিও না। বাবা হিসেবে আমি ব্যর্থ হলেও আমার আশীর্বাদ বৃথা যাবে না দেখিস। খুব ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে হবে। এত সুন্দর মন যার, ঈশ্বর তাকে বঞ্চিত করবেন না। সারাটা জীবন এমনি করে তুই না আই বুড়ো হয়ে আমার ঘাড়ের উপরেই চেপে থাকি। বিয়ে না হলে না হবে, ভগবান যা ঠিক করে রাখবেন তাই তো হবে। নিজের বিয়েতে না পারি, ওই খিটখিটে উকিলের বিয়েতে ওর বাড়ি থেকে দেওয়াই শাড়িটা পরেই সাজবো। তোমার গায়ে দেখা একটা প্রজাপতি বসেছে, তোর তো বিয়ে হবেই হবে রে দিদিমা, খুব শিগগিরই হবে, কেউ আটকাতে পারবে না তোর বিয়ে। সত্যি কি এমন হতে পারে প্রজাপতি বোম্বা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।